তো হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম। তো আজকে আমি বেরিয়ে পড়ছি, ইলামে বেরিয়ে পড়ছি লোবাতে বিসর্জন দেখতে যাওয়ার উদ্দেশ্যে। আর বীরভূম জেলায় বন্ধুরা লোবা কালী মায়ের মন্দির প্রচুর ফেমাস, তোমরা অনেক ভিডিও হয়তো দেখেছো ইউটিউবে। তো আজকে হচ্ছে সেই লোবা মায়ের বিসর্জন। আর বিসর্জনের দিনে কিন্তু বন্ধুরা আজকে লোবা গ্রামে প্রচণ্ড মানুষের সমাগম হয়, অনেক দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা আসে। আর বীরভূম জেলা থেকে নয়, শুধু বিভিন্ন জেলা থেকে আসে আজকে লোবা মায়ের বিসর্জন দেখতে। তো আজকে যাবো লোবা মায়ের মন্দিরে আর তোমাদেরকে সেই সমস্ত কিছু দেখাবো, বিসর্জনে কত লোক আসে, প্রচুর ভক্তদের সমাগম হয়। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো চলো, এবার তোমাদের সাথে ডাইরেক্ট মন্দিরে গিয়ে কথা হচ্ছে। আমরা তো ফাইনালি পৌঁছে গেলাম লোবা গ্রামে, আর আমি এখন মন্দিরের পেছন দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তায় হেঁটতে হেঁটে যাচ্ছি। তোমাদের দেখাচ্ছি এখান থেকে মন্দিরের ভিউটা পেছন থেকে, এই যে দেখো। আমি তো এখনই পৌঁছলাম, আর এখনো মন্দির মা বের হয়নি। আর আজকে প্রচন্ড ভক্ত, প্রচুর ভক্তদের সমাগম হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর এখনো মন্দির থেকে মা বের হয়নি। বাবুপুরের মা তো এখন আসেনি, বড় মা তো বাবুপুরের মা এখানে আসবে, তারপর লোবা মা মন্দির থেকে বের হবে। তো এখন কিছুক্ষণ আমরা অপেক্ষা করছি, আর প্রচুর ভক্তরা এসছে, অনেক মানুষের সমাগম হয়েছে আজকে বিসর্জন দেখার জন্য।
জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে গিয়েছে, এখন সেই পুকুরের পাড়ের দিকে চলল যেখানে মায়ের মূর্তির বিসর্জন হবে। তো এবছর প্রচুর ভক্তদের সমাগম হয়েছে, প্রচণ্ড মানুষ সেই লেভেলের ভিড় হয়েছে, তোমাদের দেখলে ভিডিওতে। তো আমরা এখন একটা অন্য রাস্তা দিকে চললাম আর মায়ের মূর্তি যাচ্ছে একটা অন্য রাস্তাতে, এই দিকটা একটু খুব ফাঁকা। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে যে সেই পুকুর পাড়টাতে।